بسم الله الرحمن الرحيم বিভিন্ন ইবাদতের পাশাপাশি আমি কিছু সাধন জগতের কথা তুলে ধরব, কারণ মানুষ আল্লাহর বিভিন্ন ইবাদত করে করে ঠিকই, কেউ করে দেখা দেখি, কেউ করে ইবাদত না করলে দোজখে যেতে হবে, আবার কেউ আল্লাহকে পাইবার জন্যই করে। কিন্তু আল্লাহকে পাইবার জন্য করলেও দেখা যায় সেই ইবাদতে সেই নামাজে আল্লাহর খেয়ালে ডোবা যায় না, ডোবা যায় না। কেন? এসব ইবাদতে ডুবতে হলে যে সাধনাগুলো করার দরকার সেই সাধনাগুলো করা হয় না। যেমন যাবে যদি ছোটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্যস্থলে আছে পানি হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি নিচে ঘুমায় অষ্টফণী, হংস রবে ওঠে ধ্বনি সোহাং শব্দে চলাচল, মোলদার হইতে নিয়া কুম্ভকে দুম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্র দল। যে সাধনাগুলো মানুষ না করলে সেই মানুষগুলো ইবাদতে সে মসজিদে হোক সে ঘরে হোক কোনো দিকেই সে সাধনায় কিংবা সে কোনো ইবাদতে বা নামাজে ডুবতে পারবে না। তাই বলতে চাই সেই সাধনাগুলো যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ ধরে এই সাধনাগুলো না করা হবে ততক্ষণ পর্যন্ত সে কখনো কোনো ইবাদতে ডুবতে পারবে না। কারণ মানব দেহের ভিতরে ছয়টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য, এইগুলো যখন নিজের মনে বিরাজ করবে তখন দশটা ইন্দ্রিয় ঠিক থাকে না, তখন কোনো ইবাদতে ডোবা যায় না। তাই বলতে চাই সকল ইবাদতের আগে শিখতে হবে, যেমন সামাজিকভাবে বা বিভিন্ন হাদিস অনুসারে মানুষ বলে থাকে নামাজ বেহেস্তের চাবি, কিন্তু বেহেস্তের চাবি নামাজ, নামাজের চাবি কি? অজু। তাহলে অজু হলে নামাজ হবে আর নামাজ হইলে অজু হবে, অজু হইলে নামাজ হবে এবং নামাজ হইলে বেহেস্ত পাবে। কিন্তু আল্লাহকে পাইবার জন্য যে অজুর দরকার, আল্লাহকে পাইবার জন্য যে নামাজের দরকার, সেটা কেউ বলে না। যে বলে কি নামাজের চাবি অজু আর নামাজ বেহেস্তের চাবি, এই পর্যন্তই যারা ঠিকানা তাদেরকে আল্লাহ কিভাবে পছন্দ করবে? যে আল্লাহর কি কোনো কষ্ট নেই? বান্দা কিছু হলেই বলে আল্লাহ আমাকে বেহেস্ত দিও, আল্লাহ আমাকে তুমি এটা দিও, আল্লাহ তুমি আমাকে দোজখের থেকে বাঁচাইও, কিন্তু কখনো বলে না যে আল্লাহ কি করলে আমি তোমাকে পাবো। তো এখন বলতে চাই আল্লাহকে পাওয়ার চাবি কি? নামাজ যদি পড়ে তাহলে বেহেস্ত পাবে, তাহলে কোন কাজ বা কোন সাধনা করিলে আল্লাহকে পাবে এই কথা কেউ বলে না। আজ আমি একটু বলবো ইনশাআল্লাহ। মানুষ যখন এই পৃথিবীতে সাধারণভাবে একটা জিনিস বুঝি, একটি মেয়ে অন্ধ এবং কালো
তার পাওটা বেঁকা, চোখটা টেরা। এখন এই মেয়েটার কোথাও বিবাহ হয় না। এখন অনেক ছেলেরা এসে দেখে যায় মেয়েটার বিয়ে হয় না, মেয়েটা দেখতে ভালো না। এরকম বহু ছেলেরা দেখতে দেখতে হঠাৎ করে একদিন একটা ছেলে বলল, আমি এই মেয়েকে বিবাহ করব। তখন মেয়েটা ভাবল, হয়তো আল্লাহ আমার নসিবে এমন একটা ছেলে রাখছে যে আমি এরকম দেখতে ভালো না, তারপর একটা ছেলে রাজি হয়েছে, নিশ্চয়ই আল্লাহ আমার ভাগ্যে এরকম একটা ছেলে রাখছে, শুকরিয়া। কিন্তু বিবাহ ঠিক হয়েছে, 3 দিন বাকি। তখন এই মেয়েটা জানতে পাইল যে এই ছেলেটা এই কারণেই রাজি হয়েছে যে এই মেয়েটার নামে 10 বিঘা জমি আছে, একটা মিল ফ্যাক্টরি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, 2টা বাড়ি আছে। এসব শুনে ছেলেটা রাজি হয়েছে, কিন্তু মেয়েটাকে দেখে নয়। তখন সাথে সাথে এই মেয়েটা বলে দিল, এরকম ছেলের এরকম বিয়ে আমার দরকার নেই, যে আমার সম্পদকে ভালোবাসছে আমাকে ভালোবাসে নেই। আমি বলতে চাই, হে জগৎবাসী, যারা নামাজ পড়ে বা আল্লাহর ইবাদত করে, তারা যেন বেহেস্তের আশায় না করে। কারণ একটা মেয়ে, সামান্য একটা মেয়ে, তাকে দেখতেও ভালো না, সে যখন জানতে পারল যে সম্পদের জন্য তাকে বিয়ে করতেছে, তখন সে সাথে সাথে বিয়েটা ভেঙে দিল। আর এই সমস্ত সৃষ্টি যিনি করেছেন, সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তার কাছে বেহেস্ত চাইলাম, কিন্তু সেই স্রষ্টাকে চাইলাম না, তখন সেই স্রষ্টাও আমাকে একদিন সেরকম ভাবেই বের করে দেবে যে তোমরা তো আমাকে চাও নাই, আমার বেহেস্ত চাইছো, জান্নাত চাইছো, তোমরা দোজক থেকে বাঁচতে চাইছো, কখনো তোমরা আমাকে চাও নাই। তখন আল্লাহ আমাদেরকে সেই দিন বিতাড়িত করে দেবে, আল্লাহকে ভালোবাসলাম না, আল্লাহকে চাইলাম না। আজ আমি এটুকু বলেই রাখলাম। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।